হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে আজ আবারও ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে উঠে এসেছে আরো তিনটি বিশাল বড় নিয়ম, যা আগামী দিন থেকে লাগু হতে চলেছে সারা দেশ জুড়ে, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে আমাদের সাধারণ জনজীবন। এবং এর সাথেও রয়েছে গাড়িগুলিকে নিয়ে সরকারের পক্ষ থেকে জারি হচ্ছে আরো একটি ভয়ঙ্কর নিয়ম, যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই তিনটি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত ভোটার কার্ড এবং রেশন কার্ড নিয়ে সরকারের পক্ষ থেকে আবারও যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, কর বাকি 500 কোটি 5 লক্ষ গাড়িকে নোটিশ পাঠাচ্ছে রাজ্য, 31 জানুয়ারির মধ্যে না মেটালে ধরপাকড়। একটি বা দুটি নয়, রাজ্য জুড়ে 3.5 লক্ষ গাড়ি রোড ট্যাক্স বকেয়া বাকি রেখেই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। কর ফাঁকি দিয়ে রাস্তায় চলা যানবাহনের সংখ্যা দেখে ভিরামি খাওয়ার অবস্থা পরিবহন দপ্তরের। তাদের প্রাথমিক হিসাব বলছে, এই সব যানবাহনের রোড ট্যাক্স বকেয়া রয়েছে মোটের উপরে 3 বছর, জরিমানা সহ যার অঙ্ক 500 কোটি পৌঁছে যাবে বলেই হিসেব। এখানেই শেষ নয়, দপ্তরের হিসেব বলছে রাজ্য জুড়ে 1.5 লাখেরও বেশি গাড়ি যথাযথ সার্টিফিকেট অব ফিটনেস CF ছাড়াই চলাচল করছে। এগুলি CF বাবদ ফি রাজ্যের সদ্য ঘোষিত স্কিম অনুযায়ী মালিকরা মেটান, তাতেও 55 কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে মনে করেছেন দপ্তরের অফিসাররা। রোড ট্যাক্স ও CF বকেয়া থাকা মালিকদের ইতিমধ্যে নোটিশ পাঠানো হচ্ছে পরিবহন দপ্তর থেকে, আগামী 31 জানুয়ারির মধ্যে যাবতীয় বকেয়া টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে, না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যে এমন অনেক গাড়ি রয়েছে যারা এখনো পর্যন্ত CF এবং বিভিন্ন কর বাকি রেখে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তা ও রোডে ঘাটে, আর এমন কর সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 500 কোটিতে। তাই তাদেরকে আগামী 31 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, যদি না তারা ওই বকেয়া কর গুলি মেটায় তাহলে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় সুখবর, মূলত যারা অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ। আমাদের রাজ্যে এমন অসুস্থ মানুষ রয়েছে বা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে যাদের পরিবারের সদস্য সংখ্যা তেমন কেউ নাই, অথচ রেশন মাল আনতে অক্ষম, তাদের জন্য বলা হচ্ছে 65 বছরের বেশি বয়স ও বিশেষভাবে সক্ষমদের কাছে রেশনের খাদ্য সামগ্রী পাঠিয়ে দিতে নির্দেশ। রাজ্যের প্রত্যেকটি খাদ্য দপ্তরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যারা মূলত বিশেষভাবে অক্ষম বা বয়সজনিত কারণে রেশন দোকানে এসে রেশন মাল নিতে পারেনি, বলা হচ্ছে বয়সজনিত বা বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে রেশন দোকানে যেতে অক্ষম ব্যক্তিদের কাছে খাদ্য সামগ্রী পাঠিয়ে দেবার বিকল্প ব্যবস্থা করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ পাঠালো কেন্দ্রীয় মন্ত্রক। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের জন্য কেন্দ্র এটা করতে বলেছে। মন্ত্রকের গণবণ্টন ব্যবস্থা দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর PF গুপ্তা সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের খাদ্য দপ্তরের প্রধান সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে। রেশন দোকানে আসতে না পারা এই ধরনের গ্রাহকদের খাদ্য সামগ্রী পাঠানোর জন্য 2টি প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার, এর মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, যারা মূলত খুবই অক্ষম এবং বয়সজনিত কারণে রেশন দোকানে আসতে পারেনি তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা, প্রত্যেকটি রাজ্যের খাদ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে এমন গ্রাহকদের বাড়িতে রেশন ব্যবস্থা পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য। এরপরের আপডেটে জানানো হচ্ছে ভোটার কার্ড নিয়ে, যেখানে বলা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ বড় ঘোষণা কেন্দ্রে। নাগরিকত্ব আইন ও NRC আতঙ্কে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখনই আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযোগ করার বড় ঘোষণা করলো কেন্দ্র। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিংক করানোর বিষয়ে এবার সরাসরি সম্মতি দিল আইন মন্ত্রক, তবে এ বিষয়ে কয়েকটি সতর্কবার্তা অবলম্বন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ পাঠিয়েছে আইন মন্ত্রক। আইন মন্ত্রকের নির্দেশের জবাবে কি সতর্কতা ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইলেকট্রাল রোল ডেটাবেজ কোনোভাবেই আধার ইকো সিস্টেমের মধ্যে প্রবেশ করবে না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত বছর কেন্দ্রীয় আইন মন্ত্রককে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 ও আধার অ্যাক্ট 2016 সংশোধনীর প্রস্তাব আনে। সেই সংশোধনী কার্যকর হলে ভোটার তালিকায় নাম তোলা ক্ষেত্রে ভোটার তালিকায়
তালিকায় থাকা ভোটারদের আধার নম্বর যাচাই করতে পারে। তবে আধার নম্বর না জানলেও ভোটার তালিকায় নাম তোলা যাবে। আধার নম্বর না থাকলেও কোনো সমস্যা হবে না বলে জানানো হয়েছে। আধারের দেওয়া তথ্য থেকে ভোটারদের চিহ্নিত করা সম্ভব হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের তিনটি আপডেট যা আগামী দিন থেকে সারা দেশ জুড়ে জারি হতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট, যেখানে আগামী 30 জানুয়ারির মধ্যে যে সকল গাড়িগুলি ট্যাক্স এখনো পর্যন্ত আদায় করেনি তাদের ট্যাক্স মেটাতেই হবে, নইলে আগামী 31 জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে যারা প্রবীণ, বিশেষভাবে অক্ষম বা বয়সজনিত কারণে রেশন দোকানে আসতে পারেনি, তাদের জন্য রেশন ডিলারদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এবং ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক নিয়েও কেন্দ্র সরকার জানাচ্ছে এবার থেকে ভোটার কার্ডে আধার লিঙ্কও করতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে। এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।